Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি মোটামুটি ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসাই চলে যাচ্ছে। সকাল এখন 6:30 বাজে, এখন এই হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে এখন একটু হাঁটতে যাব, মর্নিং ওয়াক করে আসি। মর্নিং ওয়াক করে আসবো, এসে তারপরে চা খাবো, চা খেয়ে কাজগুলো করব। আর ছেলে স্কুলে চলে গেছে, আর ছেলেকে আজকে টিফিনে ব্রেড দিয়েছি, আর ছাতুর শরবত খেয়ে চলে গেল। এখন সবাই উঠে পড়েছে, সবাই মানে আমি, মা, বাবা একটু হাঁটতে বেরোবো। এই স্ট্রিটটাতে আমাদের হাঁটাহাঁটি করবো। সকালবেলা একটু হেঁটে এলে শরীরটাও ভালো থাকে, আর মানে ভালোও লাগলো আর কি। আর শরীরের পক্ষে হাঁটা তো খুবই ভালো জিনিস, এখন হাঁটতে বেরোবো। আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভালোবাসা দিচ্ছ, ভিডিওগুলো দেখছো, সেরকম বেশি করে দেখো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর চলো মর্নিং ওয়াক করে আসি, তারপরে যখন চা খাবো তোমাদের সামনে আসব। এখন আসি। এই মাত্র হেঁটে আসলাম, হেঁটে এসে চা বসালাম, চা হয়ে গেছে, এখন চা খেয়ে নেবো। হ্যাঁ, তা হেঁটে এসে ফুল তুলেছি, ফুল তুলতে আধ ঘন্টা সময় লেগেছে। একটি 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 করে সাদা ফুল তো এখন পাচ্ছি না ফুল বেশি, সেই জন্য এখান ওখান করে চারটি ফুল তুলে অনেকক্ষণ সময় লাগলো, আধ ঘন্টা। দিয়ে তারপরে এসে এই চা নিয়ে বসলাম, এখন চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ করব। চলো চাটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকগুলো কাজ হয়ে গেছে, বিছানাপত্র সব বাগিয়ে নিয়েছি, মা ঘর ঝাড় দিচ্ছে। আমি এই বিছানাগুলো বাগিয়ে রান্নাঘরে কতগুলো বাসন ছিল সেগুলো বাইরে সব নামিয়ে দিয়ে আসলাম। চলো তোমাদেরকে দেখাই বিছানাগুলো বাগিয়ে নিয়েছি, বাগিয়ে নিয়েছি। বিছানাটা কত সুন্দর দেখাচ্ছে দেখো, টান টান করে পাতা আছে। চলো এইটা বাগিয়ে নিলাম, চারিদিক সব গুছিয়ে নিয়েছি, এইটাও বাগিয়ে নিয়েছি দেখো। এই যে বাবারটা তো বাগানোই আছে, শুধু একটু ঝাঁট দিয়ে নিয়েছি। এই যে একটু সব সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি, প্রচুর টিকটিকি আছে। টিকটিকিগুলো পটি করে তো, পুরো খাটে পড়ে থাকে সাদা সাদা ইয়েগুলো, সেই জন্য সব ঝাঁট দিয়ে দিয়েছি। যে ঠাকুর ঘরের বিছানাটাও বাগিয়ে নিয়েছি, একটু ঝাঁট দিয়ে দিলাম। এইখানটাতে কেউ বসেও না, শোয়েও না, এমনি পাতা থাকে, তাও যদি কেউ লোকজন আসে একটু বসে, আমরাও হয়তো সময় পেলে একটু বসলাম, এই আর কি। চলো বাগানো হয়ে গেছে, মা ঝাঁট দিচ্ছে, ঝাঁট দেওয়া হয়ে যাক, আমি দেখি কি রান্না হয় আজকে। ভাবছি একটু মাংস রান্না করব, তো চলো দেখি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সকালের খাবার খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মা রান্না করবে আজকে। আমি এখন হচ্ছে রেডি হয়ে গেছি, বাবাকে দেখতে যাব হসপিটালে। সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোন নিয়ে যেতে দেয় না, তা আমি বাবাকে দেখে আসি, তারপরে কেমন রয়েছে তোমাদেরকে জানাবো। চলো ঘুরে আসি, তারপরে জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম হসপিটাল থেকে, তাড়াতাড়ি করে এসে চান করে ভাত খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আসলামই তখন বাজে 2:30 বেজে গেছে, এসে তাড়াতাড়ি করে চান করলাম, চান করে তারপরে সবাইকে ভাত বেড়ে, মা তাও রান্না টান্নাগুলো করে রেখেছিল বলে ভাতটা খাওয়া গেল। অনেক দেরি হয়েছে, ডাক্তারের সাথে কথা বললাম, বাবা ভালো আছে, কয়েকটা টেস্ট করবে বাবা, টেস্ট করে তারপরে ছাড়বে। পরে ছাড়ার কথা ডাক্তারবাবু কিছু বলেনি এখনও, তবে টেস্ট করো, টেস্টগুলো সব করানো হলে তারপরে ছাড়বে। আর বাবা এখন ভালো আছে, সুস্থ আছে। আমি গেলাম, বাবা মানে খুব খুশি হয়েছে, গেছি তো, এই আর কি। এখন একটু মাকে নিয়ে বেনাচিতি যাব, মায়ের আবার কয়েকটা টেস্ট দিয়েছে মাকে, সেদিনে ডাক্তার দেখানো হয়েছে, তা মাকে নিয়ে বেনাচিতি যাব এখন, সেখানে কতকগুলো টেস্ট করাতে যাব, তো টেস্ট করিয়ে আসি। এই সবেমাত্র খেয়ে 5 মিনিটও হয়নি, একটু শুয়েছিলাম। এখন বাজছে তোমার 3:40 বাজছে, হ্যাঁ 4টের সময় বেরোবো,
সেই জন্য আমি তো রেডি হয়েই আছি, মা রেডি হচ্ছে, তারপরে বেরিয়ে যাব। সেখানে যদি কিছু দেখা না থাকে তোমাদেরকে দেখাবো না। চলো এখন আসছি, পরে আবার দেখা করছি, বেরোবার সময় দেখা করছি। বন্ধুরা এই মাত্র ঘরে আসলাম, এই নয় 10-15 মিনিট হলো, এসে ভাত বসিয়ে দিলাম। আজকে ভাত করব, রুটি করব না, তাড়াতাড়ি করে মা জল ভরলো, আমি হচ্ছে বাসন গুছিয়ে নিলাম, এইসব টুকটাক কাজগুলো সব করে নিলাম। অনেক দেরি হয়েছে, সেই গেছি সেই 4টের সময়, আর এই আসলাম। আর হচ্ছে মায়ের টেস্ট করাতে গিয়েছিলাম, মায়ের টেস্ট হয়ে গেছে, কালকে দেবে রিপোর্ট, এই আর কি। এখন চা নিয়ে বসলাম, সবাই চা খাবো, ভাতটা ফুটিয়ে দিয়ে আসছি, ভাতটা ফুটছে না। চলো চাটা একটু তোমাদেরকে দেখাই। এই যে চা বিস্কুট, এখন সবাই সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়ে নেবো। এখন বাজছে তোমার 6:20, এখন চা খেয়ে নেবো না, চলো আসছি। এই মাত্র বন্ধুরা ফ্রেশ হয়ে আসলাম, আজকে রাত্রে ভাত হবে বললাম, ভাতটা বসিয়েছি, ফুটেও গেছে, ভাতটা হয়ে গেলে নামিয়ে দেব। আর সকালে মাংস করেছিলাম চিকেন, সেটাই রয়েছে, আমি রান্না করিনি, মা রান্না করেছিল, আমি তো ছিলাম না বাড়িতে, আর সারাদিনই বাইরে বাইরে ঘুরছি। আর হচ্ছে ওই চিকেন আর ভাত, আর কিছু হবে না, রাতে আজকে ভাতই খাওয়া হবে। রুটি আর এই এসে আর করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিই। আর হচ্ছে চলো এখন একটু রেস্ট নিই, তারপরে পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, শর্ট ভিডিও বানাচ্ছিলাম কয়েকটা। আজকে সারাদিন তো ঘুরেছি, সেই জন্য শরীরটা খুব ক্লান্ত ছিল, ভাবলাম আজকে আর শর্টস মানে বানানো হবে না, কিন্তু তারপরে ভাবলাম না কালকে সকালে অনেক চাপ হয়ে যাবে, কাজ আছে, সেই জন্য ভাবলাম না করেই ফেলি, বলে শর্ট ভিডিও এই বানানো শেষ হলো। এখন ছেলে খেতে চাইছে, 8:30 বেজে গেছে। আজকে তো বললাম সবার জন্য ভাত করেছি, আর চিকেন রান্না হয়েছিল, ওই মাংস আর ভাত, ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমি তো বাড়িতে ছিলাম না তখন, মা আজকে রান্না করেছে, সেই জন্য আমি যখন আসলাম তখন 2:30 বাজে, সবাইকে খুব খিদে পেয়ে গেছিলো, দিয়ে তখন তাড়াতাড়ি করে এসে আমি চান করলাম, চান করে সবাইকে ভাত দিলাম, আর তখন ক্যামেরাটা অন করব বলে মনে ছিল না, এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওগুলো কেমন লাগছে সবাই বলো একটু কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এসবগুলো সব করো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।